মোটরসাইকেল কেনার আগে সবারই এক প্রশ্ন, লিটারে কত যায়? উত্তরটা যদি হয় 500, তাহলে তো আটকে ওঠাটাই স্বাভাবিক। কিন্তু আটকে ওঠার মতো খবর তো এখনো বলাই হয়নি। এক লিটার তেল নয়, এক লিটার পানিতে 500 কিলোমিটার যাবে মোটরসাইকেল। হ্যাঁ, ঠিকই পড়েছেন, ব্রাজিলের সাও পাওলোর রিকার্ডো আজেভেদোর কাছে রয়েছে এমনই একটি মোটরসাইকেল যা কিনা 1 লিটার পানিতে চলবে 500 কিলোমিটার। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়া টুডে। আজেভেদোর এই বাইকটির নাম টি পাওয়ার H20। এটিতে রয়েছে একটি এক্সটার্নাল কার ব্যাটারি যা বিদ্যুৎ উৎপাদন করে, আর এই বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয় পানি। এর একটি ভিডিও প্রকাশ করেছে আরটি। সেখানে আজেভেদো দেখিয়েছেন ময়লা পানিও এই মোটর বাইকের জ্বালানি হিসেবে অনায়াসে কাজ করবে। পরিবেশ বান্ধব মোটর বাইক হিসেবে এটির দৃষ্টি আকর্ষণ করেছে ব্রাজিলিয়ানদের। তারা নিজেরাই আজেভেদোর এই বাইকটির প্রচারের দায়িত্ব নিয়েছেন। মাত্র 60,000 টাকায় মোটরসাইকেল আনছে হোন্ডা করোনা মহামারীর এই সময়। অনেক মানুষেরই অফিস বা কাজে যাওয়ার একমাত্র বাহন হয়েছে 2 চাকা। আর এসব কথা ভেবে মধ্যবিত্তের স্বাদ পূরণের সাধ্যের মধ্যে মোটরসাইকেল আনছে হোন্ডা কোম্পানি। নতুন মোটরসাইকেল 60,000 টাকা পাওয়া যাবে, ফলে যারা কম দামের মধ্যে নতুন বাহন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য অবশ্যই সুখবর। হোন্ডা গ্রামীণ এলাকায় বিক্রি বাড়াতে চাইছে, আর তাই তারা মিড রেঞ্জে বাইক নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে। কম দামের মধ্যে মোটরসাইকেল লঞ্চ করে গ্রামাঞ্চলের বাজার ধরতে চাইছেন তারা। অ্যাক্টিভা ও ডিওর মতো স্কুট এনে বাজার কাঁপিয়েছিলেন হোন্ডা। শহর ও গ্রাম দু জায়গাতেই হোন্ডার এই দুটি স্কুটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। তবে এবার কম সিসি সস্তার বাইক লঞ্চ করে বৃহত্তর বাজার ধরার লক্ষ্য সংস্থার। সিডি 110 মডেল এর থেকেও কম দামে মোটরসাইকেল লঞ্চ করবে হোন্ডা। ভারতে সিডি 110 এর এক্স শোরুম প্রাইস 64,110 রুপি, তার থেকে সস্তা হবে নতুন এই মডেল। হিরো স্প্লেন্ডর, টিভিএস রেডিওন, বাজাজ সিটি 100 এর মতো মডেলগুলোকে পাল্লা দিতে নতুন মডেল আনবে হোন্ডা। আর এসব মোটরসাইকেলগুলোই হবে গ্রামের রাস্তার জন্য আদর্শ নতুন মডেল। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।